যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নের প্রায় 100 ফুট নিচে পড়েও বেঁচে গেছে 13 বছরের এক শিশু। কর্তৃপক্ষ জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে বেড়াতে যায় 13 বছরের উইয়াট কাফম্যান। এক পর্যায়ে ছবি তুলতে গিয়ে প্রায় 100 ফুট ওপর থেকে পড়ে যায় সে। 2 ঘন্টার চেষ্টায় কাফম্যানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের একটি উদ্ধারকারী দল।